শাকিব আপুর ডিভোর্স হয়েছে অনেকদিন হলো। এখন পর্যন্ত শাকিব আপু দুজন আলাদাই রয়েছেন এবং সিঙ্গেল থাকছেন। ডিভোর্সের পর শাকিব আপু দুজনের কেউই আর নতুন সম্পর্কে জড়াননি। তবে শোনা যাচ্ছে শাকিব খানের পরিবার থেকে তার জন্য ভালো পাত্রী খোঁজা হচ্ছে। শোনা যাচ্ছে এবার মা বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করবেন শাকিব খান। অন্যদিকে শাকিব খান জানিয়েছেন তিনিও বিয়ে করতে চান, নতুন করে জীবনটাকে গুছিয়ে নিতে চান। অন্যদিকে উপবিশ্বাস বলেছেন তার পরিবার থেকেও দ্বিতীয় বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। 2020 সালের সেপ্টেম্বর মাসে মারা যান উপবিশ্বাসের মা। মৃত্যুর আগে তিনি চাইতেন উপবিশ্বাস যেন বিয়ে করে সংসারী হন। উপবিশ্বাস জানিয়েছেন তিনিও ভাবছেন দ্বিতীয় বিয়ের বিষয়ে। অন্যদিকে এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় শাকিব খান তার কাছে আবারও ফিরতে চাইলে তিনি কি করবেন। অপু কি আবারও শাকিব খানকে বিয়ে করে সংসারী হবেন নাকি ফিরিয়ে দিবেন শাকিব খানকে? উত্তরে উপবিশ্বাস বলেন, আমি একজন মা, আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তার যেটা ভালো হবে আমাকে সে সিদ্ধান্তই নিতে হবে। তবে শাকিব খানের সঙ্গে আবারও সংসার করবেন কি না এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি। উপবিশ্বাস বলেন, শাকিব যদি কখনো সংসার করতে চায় তখন দেখা যাবে কি করব। তবে একাধিক সূত্র থেকে জানা যায় উপবিশ্বাস এখনও শাকিবের অপেক্ষায় আছেন। অপু এখনও শাকিবকে আগের মতোই ভালোবাসেন, আর শাকিব চাইলে অপু আবারও তার সংসারে ফিরবেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, শাকিব অপু কি আবারও এক হবেন নাকি আলাদাই থাকবেন বাকিটা জীবন? কমেন্ট করে জানিয়ে দিন।